যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের কোনো হক নষ্ট করে, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম চালায়, নির্যাতন চালায়, সেই হচ্ছে জালেম। ঠিক তো কইলেন, একটু পরে দেখবেন সবাই এই জালেমের কাতারেই আমরা আছি। একটা আমি সহ, আপনাদেরকে আমি সহ, আমি সহ, কেননা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক মাঝে মাঝে গুণা আমাদের হয়ে, একটা মানুষও আমরা জালেমের বাইরে না, এখানে একটা মানুষও এখানে জালেমের বাইরে না। একটু পরে বুঝবেন আপনি, আপনারা তো ভাবছেন শুধু যারা মুসলমান পিটায় এরা জালেম, নাও প্রত্যেকের জায়গা থেকেই আমরা এক একজন জালেম হয়ে আছি। কেমনে হয়ে আছি এটা একটু পরে আমরা জানব ইনশাআল্লাহ। তাহলে জালেমের অর্থ হলো যে জুলুম করে, জুলুম এটাও আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ওয়াদউ শাইই ফি গাইরি মাউদিহি, যেটা যেখানে রাখা দরকার সেখানে না রাখাটাই হচ্ছে জুলম। আবার অবিধানে এর আরো অর্থ করা হয়েছে আল জাউর, মানে অত্যাচার, নিপীড়ন, আদামুল ইনসাফ, অবিচার, সুবিচার না করে অবিচার করা, এটাই হচ্ছে জুলুম। যে জুলুম করে তাকে বলা হয় জালেম, আর যার উপরে জুলুম করা হয় তাকে বলা হয় মজলুম, তাকে কি বলা হয়? জালেম তিন প্রকার, যত রঙের যত কায়দার জালেম দুনিয়াতে আছে, এটা ওই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত। বুঝে থাকলে সবাই একটু জবাব দেন, জালেম কয় প্রকার? আরো জুড়ে বলেন কয় প্রকার? কেউ আপনারা বসে আছেন জবান নড়ে না কেন, বলেন জালেম কয় প্রকার? তিন প্রকার। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আল্লাহর উপরে জুলুমকারী জালেম, এক নাম্বার আল্লাহর উপর জুলুমকারী জালেম, দুই নাম্বার নিজের উপর জুলুমকারী জালেম, তিন নাম্বার মানুষ এবং আল্লাহর সৃষ্টির উপরে জুলুমকারী জালেম। দুনিয়াতে যত জালেম আছে সব এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত। আমি আবারও রিপিট করি যাতে আমাদের মুখস্থ হয়ে যায়, বলেন তো দুনিয়ার জালেম কয় প্রকার? আর একটু জোরে বলেন দেখি, এখানে কার মাথা ভালো, ব্রেইন ভালো? এক নাম্বার কি বলেছিলাম? ইয়েস, মাশা আল্লাহ, আল্লাহর উপর জুলুমকারী জালেম। দুই নাম্বার নিজের উপর জুলুমকারী জালেম, তিন নাম্বার, এই তিনটা পয়েন্ট। এখন তিন নাম্বার পয়েন্ট শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু থাকা লাগবে, থাকবেন তো ইনশাল্লাহ। এই তিন পয়েন্টে আজকে আলোচনা শেষ হবে, এই তিন প্রকার জালেমের পরিচয়, এদের পরিণতি, এই তিন প্রকার জালেমের পরিচয় এবং এদের পরিণতি। আমি আমার বাপদাদার লেখা কোনো কিতাব আমার কাছে নাই, পড়ে এসেছি কোরআন, পড়ে এসেছি হাদিস, এই কোরআন আর হাদিস থেকেই এই তিন শ্রেণীর জালেমদের পরিচয় এবং পরিণতি কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে পেশ করব। আমি সহ আমরা সবাই যেন হেদায়েতের মানসিকতা নিয়ে শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এক নম্বরের জালেম হচ্ছে আল্লাহর উপরে জুলুমকারী জালেম। পৃথিবীতে বহু মানুষ সরাসরি আল্লাহর উপরে জুলুম করছে, আল্লাহর উপরে জুলুম করে এরা জালেম হয়ে গিয়েছে। সবাই বলেন তো, আমাদের সকলকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন কি? এমনি এমনি আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠান নাই, কি উদ্দেশ্যে, কি কারণে আমাদেরকে দুনিয়ায় পাঠানো হলো? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে বললেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দা জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড এক্সেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন, আমি জিন জাতি আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছু করার জন্য সৃষ্টি করি নাই। আমাদের সবাইকে সৃষ্টি করা হয়েছে একমাত্র একজনের গোলামি করবার জন্য, তিনি কে? তাহলে আমাদের সবাইকে আল্লাহর গোলামের জন্য পয়দা করা হয়েছে। যেই মানুষকে আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, এই মানুষগুলো যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্য কিছুকে মাবুদ হিসাবে গ্রহণ করে নেয়, তখনই মানুষ সরাসরি আল্লাহর উপরে জুলুম করে বসে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, দুনিয়াতে সবচেয়ে বড় জালেম কে? দেখি কে বলতে পারেন দুনিয়ার সবচাইতে বড় জালেমের নাম বলেন। হ্যাঁ,
বলেন আরেকটু জোরে বলেন, হয় নাই আরেকটু জোরে বলেন। হ্যাঁ, একজন বলছে বুশ, দুনিয়ার সবচেয়ে বড় জালেম। ওইদিন এক জায়গায় বলছি, এক জায়গায় এই প্রশ্ন বললাম, উত্তর দিয়েছে একজন কয় জো বাইডেন, আরেকজন কয় নমরুদ, আরেকজন কয় ফেরাউন, আরেকজন কয় আবু জাহাল। একটা উত্তর সঠিক না, দুনিয়াতে সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কিছুকে উপাস্য হিসাবে গ্রহণ করে সরাসরি আল্লাহর সঙ্গে যে শিরক করে মুশরিক লোকগুলোই হলো দুনিয়ার সবচেয়ে বড় জালেম। এটা মোল্লার কথা নয়, এটা আল্লাহর কথা। লোকমান হাকিমের নাম আমরা জানি, তিনি তার ছেলেকে খুব সুন্দর সুন্দর বিষয়ে ওসিয়ত করেছিলেন। ওসিয়ত দিতে গিয়ে সবার আগে তিনি তার সন্তানকে শিরকের ব্যাপারে সাবধান করেছেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 13 নম্বর আয়াতে লোকমান হাকিমের এই ওসিয়ত আমাদের জন্য তুলে দিলেন। ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুওয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো, যখন লোকমান তার ছেলেকে বললেন, লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তান, আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে খবরদার কোনো কিছুকে শরীক করো না, কারণ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে সব চাইতে বড় জুলুম। রেফারেন্স কি পেয়েছেন? ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুম। যে ব্যক্তি শিরক করে সে হলো মুশরিক, আর এই মুশরিক হচ্ছে দুনিয়ার সবচেয়ে শীর্ষ জালেম। এক নাম্বার শ্রেণী আমরা বলছিলাম সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর উপরে জুলুম করে। আল্লাহর উপরে জুলুম করার কায়দা, জুলুম করার নমুনা হলো একত্ববাদী রবকে বাদ দিয়ে মূর্তি, সূর্য, নক্ষত্র, পাথর, অর্থাৎ নিজের বানানো কিংবা কল্পিত যে কোনো কিছুকে মাবুদ হিসাবে গ্রহণ করা। যখনই দুনিয়ার কেউ আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করে নেয়, সেই দুনিয়ার সবচেয়ে বড় জালেম হয়ে যায়। এখন আমার ঢুল হাজারার ভাইরা মনে করতে পারে, হুজুর, এই শ্রেণীতে আমরা কেউ পড়ি নাই, কারণ আমরা তো একত্ববাদী রবকে বিশ্বাস করি। একত্ববাদী রবকে আমরা বিশ্বাস করলেও রুবুবিয়াত আর উলুহিয়াতের ক্ষেত্রে আমরা অনেকে শিরক করে ফেলি। আমরা দেখা যায় এক আল্লাহ, এক আল্লাহকে ঘোষণা দিলেও অনেক সময় দেখা যায় চাওয়ার ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে অনেকের কাছে চাই। দেখা যায় জীবিত মানুষের কাছে চায়, আবার মুর্দা মানুষের কবরের কাছে গিয়ে চায়। এই রকম মানুষ আমার দেশে নাই, আমি নিজের চোখে দেখেছি। কবরের মধ্যে গিয়ে সাজদা দেয়, কবরের মধ্যে গিয়ে সুতা টানিয়ে দেয়। বলেন তো, কবরে শুয়ে থাকা লোকটা কি আপনাকে কিছু কিছু দেওয়ার ক্ষমতা রাখে নাকি? দেখেন, নামাজে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা বলছি, আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর একমাত্র তোমার কাছে চাই। নামাজে ঘোষণা দিলাম, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে চাই, কিন্তু নামাজ থেকে বের হয়ে এর তার কাছে চাই। আজকে কথাবার্তায়, কাজে কর্মে আমাদের শিরক শুরু হয়েছে, এমনকি আল্লাহর সার্বভৌমত্বের উপরে আমরা আঘাত করেছি। আল্লাহর সার্বভৌমত্বের উপর আঘাত করে আমরা এত বড় জালেম হয়েছি, কারণ শিরক যে করে সেই তো হচ্ছে সবচেয়ে বড় জালেম। সার্বভৌমত্বের উপর আঘাত করে মাঝে মাঝে আমরা বলি সকল ক্ষমতার মালিক। মাঝে মাঝে আপনারা দেশে কি শুনেন, সকল ক্ষমতার মালিক জনগণ আছে না নাই? এটাও আল্লাহর সঙ্গে শিরক, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। সকল ক্ষমতার মালিক আপনি, রাতের বেলা ঘুমাবার সময় দায়িত্ব কারে দিয়ে ঘুমান? আল্লাহরে নাকি দায়িত্ব দিয়ে ঘুমায়? মনে করেন, এই যে চেয়ারম্যান সাহেবকে দিয়ে একটা উদাহরণ দেই, তিনি যদি দেশের বাইরে যান তাহলে এই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে তিনি দায়িত্ব দিয়ে যাবেন ভারপ্রাপ্ত বানায়া, যে ভাইরে আমি আসার আগ পর্যন্ত তুমি দায়িত্ব চালাও, আমার দায়িত্ব। তার মানে বোঝা গেল চেয়ারম্যান সাহেব কোনো কাজে দেশের বাইরে গেলে একজনকে ভারপ্রাপ্ত বানান। এখন আপনারা যে আপনাদেরকে সকল ক্ষমতার মালিক মনে করেন, রাতের বেলা ঘুমানোর সময়
ক্ষমতার ভারপ্রাপ্ত কারে দিয়ে আপনি ঘুমান? ভারপ্রাপ্ত কারে বানান তখন আপনি? সকল ক্ষমতার মালিক হতে হলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, জিমানিও আপনাকে ধরতে পারবে না, এমন ক্ষমতাবান হওয়া লাগবে। এজন্য আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক, কারণ সকল ক্ষমতার জন্য যত কোয়ালিটি দরকার সব যার মধ্যে আছে তিনি কি? আল্লাহ। আপনি যে বলেন সকল ক্ষমতার মালিক জনগণ, এইটা বলাও কিন্তু শিরক, এটা বললেও কার উপরে জুলুম হয়? তাহলে আমরা বুঝলাম দুনিয়ার সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর উপরে জুলুম করে, আর আল্লাহর উপরে জুলুম করার সবচেয়ে বড় তরিকা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। এই জন্য আমরা ইমানদার হয়ে যেন শিরকে জড়িয়ে না পড়ি, কারণ আমাদের ইমানটা ভেজাল যুক্ত হওয়া লাগবে নাকি ভেজাল মুক্ত? আরো জোরে বলেন, ইমানের মধ্যে জুলম থাকা যাবে না, জুলমের সংমিশ্রণ অর্থাৎ শিরক যুক্ত ইমান থাকা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৬ নম্বর সূরা সূরাতুল আনআমের ৮২ নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলছেন যারা ইমানদার তারা তাদের ইমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটাবে না, ইমানের সাথে শিরক যুক্ত করবে না। শিরক যুক্ত ইমান না হয়ে তাদের শিরক মুক্ত ইমান থাকবে। আমাদের ইমানটাকে আমরা শিরক যুক্ত নাকি শিরক মুক্ত করব? আর একটু জোরে বলেন, শিরক মুক্ত ইমান যাদের থাকবে, আল্লাহ বলেছেন আমি তাদেরকে নিরাপত্তা দিব এবং আমি তাদেরকে হেদায়াত দান করব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর উপরে জুলুম করে, আর আল্লাহর উপর জুলুমের নমুনার নাম কি? কথা বুঝেন নাই? আল্লাহর উপরে জুলুম করার তরিকার নাম কি? যে কোনো গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ এমন মারাত্মক গুনাহ, যদি কেউ শিরক থেকে বের হয়ে ইমানদার না হয়ে শিরক যুক্ত ইমান নিয়ে যায়, আপনার আমলের খাতায় থাকা অন্য গুনাহ আল্লাহ মাফ করবেন, ইমানের সঙ্গে শিরক থাকলে ওইটা কিন্তু মাফ হবে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসাএর ৪৮ নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না, অন্য যে কোনো গুনাহ আল্লাহ চাইলে মাফ করতে পারেন কিনা? এজন্য আল্লাহ বলেছেন যারা শিরক করে তারা মহা পাপ করে। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহু النار وما للظالمين من أنصار. الله تعالى বলছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, فقد حرم الله عليه الجنة, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন আর জাহান্নাম ওয়াজিব করে দেন, জাহান্নামই তার ঠিকানা। নাউযু বিল্লাহ মিন, আপনার ইমানের সাথে শিরক থাকলেই কিন্তু আপনি আপনি ধরা খাবেন এবং আপনি বড় জালেম হয়ে যাবেন। যার ইমানের সঙ্গে শিরক আছে সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জালেম না ছোট জালেম? আর একটু জুড়ে বলেন। যেহেতু সময় কমে তো বিস্তারিত বলবো না, তাহলে এক নাম্বার জালেমের পরিচয় জানলাম যে আল্লাহর উপরে কি করে। আরো জুড়ে বলেন, আল্লাহর উপরে জুলুম করে মানুষ কি দিয়ে? আল্লাহর সঙ্গে শিরক করে। তাহলে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জালেম। নাম্বার ২, সংক্ষেপে আলোচনা করে যাচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমরা ১২টার আগে শেষ করব ইনশা। শুনেন, মন দিয়ে শুনুন। এক নাম্বার আপনারা মনে রাখতে পারবেন তো, আজকে কিন্তু খুব আলোচনার প্রিপারেশন নিয়ে আসছিলাম, খুব মজা করি আলোচনাটা হতো, সব নষ্ট হয়ে গেল আসলে। দুই নাম্বার জালেম হলো যে নিজের উপরই জুলুম করে। এখন প্রশ্ন হলো, হুজুর নিজের উপর মানুষ আবার জুলুম করে কেমনে? নিজের উপর মানুষ জুলুম করে কিভাবে? এবার শুনেন, যখন মানুষ আল্লাহর গোলাম না হয়ে নফসের গোলাম হয়ে যায়,
যখন সে তার মনোবৃত্তির অনুসরণ করে শয়তানের দাস হয়ে যায়, শয়তানের গোলাম হয়ে যখন শয়তানের পথে জীবন পরিচালনা করে, তখন লোকটা নিজের উপরে নিজেই জুলুম করে। লোকটা শয়তানকে অনুসরণ করে নামাজে যায় না, নামাজে গেলে আল্লাহর লাভ না নিজের লাভ। আর একটু জোরে বলেন, কথা বুঝতেছেন আমার? আপনি নামাজে গেলে আল্লাহর লাভ নাকি নিজের লাভ? অনেকে চুপচাপ আছে, মনে করতেছে হুজুর সাজদা যেহেতু আল্লাহর, এই আল্লাহর লাভ। আমি আপনার মতো মানুষ, আল্লাহরে সাজদা না দিলে আল্লাহর কিছুই হবে না, কারণ আসমান জমিনে যা কিছু আছে সব কিছু সাজদা দেয় যাকে তিনি কি। শুধু সাজদা নয়, গাছের পাতা যে নড়ে আপনি মনে করেন পাতা শুধু নড়ে, ওই পাতা নড়ে, ওই পাতা নড়াচড়া করে করে শনশন আওয়াজ করে জিকির করে কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল সৃষ্টি তাসবিহ জপে কার? আপনার মতো মানুষ আল্লাহকে সাজদা না দিলে আল্লাহর কোনো লস? দিলে আপনার লাভ, না দিলে লসও লস, লস নাই কে বলছে? বেতাল হয়ে গেছে, তাল নাই আমাদের সাথে, নাই থাকবে কেমনে? রাত 11টার উপরে চলে গেছে তো, তাল থাকতো। ভালো করে শুনেন, মানুষ নিজের উপরে জুলুম করে কেমনে? এই যে শয়তানের গোলাম হয়ে শয়তানের কথা মেনে সে নামাজ ছেড়ে দিচ্ছে, গুনাহে লিপ্ত হচ্ছে, লোকটা নিজেই তার নিজের পায়ে কুড়াল মারতেছে। আমি বুঝলাম না কেন আপনি নামাজে আসেন না। সংক্ষিপ্ত কথায় যদি বুঝাইয়া দেই, বলেন তো নামাজ পড়লে খুশি হন আল্লাহ না শয়তান? নামাজ পড়লে খুশি হন আল্লাহ না শয়তান? নামাজ ছেড়ে দিলে খুশি হয় আল্লাহ না শয়তান? তাহলে মিয়া, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে গুলামিটা করেন কার? নিজের কথা বলা লাগবে না, নিজের বিবেককে আমি, আপনার বিবেককে আমি প্রশ্ন করছি। আপনি নামাজটা ছেড়ে দিয়ে দৈনিক পাঁচবার গুলামিটা করেন কার? প্রশ্ন আপনার বিবেকের কাছে। দুই নম্বর প্রশ্ন হলো, অনেক মানুষ আছে শুধু সপ্তাহে একদিন জুমার দিনে যে আগামীকাল শুধু মসজিদে যায়। অবশ্য এরকম জুমার নামাজে সাপ্তাহিক নামাজে ঢুল হাজারা চকরিয়ায় নাই, আপনারাই বলছেন আছে, আমার কোনো দোষ নাই। তাহলে বলেন তো একদিনে নামাজ মোট কয়বার? আরো জোরে বলেন, কয়বার? পাঁচবার। একদিনে নামাজ যদি হয় পাঁচবার, এক সপ্তাহ সমান সাত দিন, সাত দিনে নামাজ হয় পাঁচ শতা কয়বার? এখন আপনি শুধু জুমার নামাজে আসলেন, তাহলে একবার নামাজে এসে আল্লাহকে খুশি করলেন কয়বার? আরো জুড়ে এক বাদ দিলে থাকে কত? ৩৪। তার মানে আপনি ৩৪ বার শয়তানকে খুশি করলেন, একবার আল্লাহকে খুশি করলেন, আনুপাতিক হারে পুরা সপ্তাহে আল্লাহর গুলামের চাইতে শয়তানের গুলামি আপনি বেশি করেছে। আননিসে নামলাম না আমি, আর কেমনে বুঝাইতাম আপনাকে? আপনি শয়তানের কেমন গোলাম হয়েছে আমি কি আরো কাঁচা কথা বলবো? হ্যাঁ, আপনি সকাল ৭টায় ওঠার জন্য ফোনে এলাম দেন মিয়া, বউকে ডেকে বলেন বউ গো ৭টায় ডেকে দিও, অফিসে না গেলে বস ধরবে। মিয়া আপনার কলিজায় তো বসের ভয় বেশি আল্লাহর ভয় কম, আপনি বসের ভয়ে ৭টায় এলাম দিয়ে টাইম মতো ৮টার আগে অফিসে যেতে পারেন, কিন্তু আল্লাহকে ভয় করে আপনি ভোর ৫টায় এলাম দিয়ে ফজরের নামাজ দিতে পারেন না। আপনার কলিজার ভেতরে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। শুধু কি এই, আপনি স্কুলে যাওয়ার জন্য, কলেজ বিশ্ববিদ্যালয়ে চাকরি বাকরি দোকান খোলার জন্য ৮টায় ৯টায় এলাম দিতে পারেন, কোন শয়তানের সাথে আপনার দুস্তি হয়েছে যে আপনি ভোর ৫টায় এলাম দিয়ে ফজরের নামাজ দিতে পারেন না? কোন শয়তানের সঙ্গে বন্ধুত্ব আপনার? এই শয়তানকে তো খোঁজা দরকার। আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? আরো জোরে বলেন। তার মানে জানাজার নামাজ ফরজ আর ফজরের নামাজ নফল? আরেকটু জুড়ে বলেন। দেখা যায় ঘর থেকে, এই যে মসজিদ, ঘর থেকে ১০০ হাত দূরে মসজিদ, ফজরের নামাজে আসে না, এইবারের লোকটা ঢাকায় থাকে, শুনছে একজন মারা গেছে জানাজার নামাজ পড়ার জন্য, কিন্তু ১০ ঘন্টা ৯ ঘন্টা ৮ ঘন্টা গাড়ি চালায় ঢাকা থেকে চলে। ঘটনা কি, ৫০ হাত দূরে ফজরের নামাজে গেল না, কিন্তু জানাজার নামাজে আসার তার এত খায়েশ কেন? কারণ হলো জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ না। এই বাটপারের বাটপারি আপনি বুঝেন নাই। হে
বাট পড়, তোর নামাজ কোথায়, ফজরের নামাজ কোথায় তোর? দিনটাই তো শুরু হলো শয়তানের গুলামি দিয়ে। আপনার দিনের প্রথম নামাজটা ছিল আল্লাহর হুকুম, এই বান্দা ফজরের নামাজে যা। দিনটা শুরুই করেছেন আপনি শয়তানের গুলামি দিয়া। আল্লাহর গুলাম বলে পরিচয় দিতে আপনার কি লজ্জা লাগে না? লজ্জা থাকা দরকার আপনার। এইভাবে গুনাহের সাগরে গা ভাসিয়ে দিয়ে বান্দা নিজের উপর জুলুম করছে, আল্লাহর বিধান লঙ্ঘন করছে, পাপের সাগরে গা ভাসিয়ে দিয়ে গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে গুনাহের দরিয়ার অতল তলদেশে অবগাহন করে বান্দা নিজের উপরে জুলুম করছে। তবে হ্যাঁ, এই জুলুম করে ফেললে বান্দা যদি তাওবা করে ভালো হয়ে যায়, মাফ করে দিবেন কি? হয়তো আমরা এতদিন এই গুনাহগুলো করে ফেলেছি, নিজের উপরে আমরা নিজেরাই এতদিন জুলুম করেছি, কিন্তু আজ যদি এই মাহফিলের প্যান্ডেলে বসে খাঁটি তওবা করে আমরা বাড়িতে যাই, নিশ্চিত আমাদেরকে মাফ করবেন কে? কারণ আমাদের সঙ্গে এই ওয়াদা সরাসরি করেছেন কে? দেখেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রাহীম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে ওয়া মান ইয়ামাল সুআন, যারা খারাপ কাজ করে ফেলবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা যে নিজের উপর জুলুম করবে অর্থাৎ গুনাহ করে ফেলবে, এরপরে সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে গোলামটা যদি বান্দাটা যদি ভুল বুঝে আল্লাহর কাছে তওবা করে ফেলে, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ, তুমি তোমার আল্লাহকে পাবে গাফুর আর রাহিমা। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি, হাদিসে কুদসি থেকে আপনাদেরকে শোনাচ্ছি, হাদিসটি তিরমিজি শরীফে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা। আল্লাহ বলছেন, বান্দারে তোর গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশ সম পরিমাণ গুনাহ যদি তোর হয়ে যায়, এরপরে বান্দারে তুই যদি আমার দিকে ফিরে এসে ভালো হওয়ার নিয়তে তাওবা করে ফেলিস, বান্দারে শুনে রাখ, তোর এই পাহাড় সম পরিমাণ গুনাহ হতে পারে, আমি আল্লাহ তখন পাহাড় সম পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোকে মাফ করে দিব। আল্লাহ আরো বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খতায়া ثُمَّ لَقِيتَنِي لَا تُشْرِكْ بِي شَيْئًا لَأَتَيْتُكَ بِقِرَابِهَا مَغْفِرًا। বান্দারে তোর গুনাহ যদি পৃথিবীর সমান হয়ে যায়, এই পৃথিবীর সমান গুনাহের ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, আর তুই যদি তাওবা করে খালেস ভাবে আমার দিকে ফিরে আসার জন্য তাওবা করে ফেলিস, বান্দারে শুনে রাখ, পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। দেখেন, ভুল করে নিজের উপর জুলুম করলে, পাপ করে ফেললে, এরপরে তওবা করলে আল্লাহ কেমনে মাফ করে দেন, একটা ঘটনা মনে পড়ছে, বলবো? বলেন তো, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, সমস্ত মানুষের বাবা নাম কি? আরেকটু জোরে বলেন। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তার নিজের কুদরতি হাতে বানালেন, নিজের কুদরতি হাতে আল্লাহ বানালেন, তারপরে ফেরেশতাদের সামনে এনে বললেন, আমার সৃষ্টি আদমকে সবাই সাজদা দাও, একজন ছাড়া সবাই সাজদা দিল, যে সাজদা দিল না তার নামটা কি? আরেকটু জোরে বলেন। আল্লাহ বললেন, কি রে, তুই সাজদা দিলি না কেন? ইবলিস তখন বলল, খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তুরাব, আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন, আর এই আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? অহংকার দেখালো আল্লাহর সামনে, অহংকার দেখিয়ে আল্লাহর আইনকে অমান্য করলো। আল্লাহ বললেন, এক্ষুনি আমার জান্নাত থেকে তুই বের হয়ে যা। ইবলিস তখন বলল, আমাকে জান্নাত থেকে বের করার আগে আমার একটা অ্যাপ্লিকেশন আছে, আল্লাহ সেটা শুনেন,
আল্লাহ বললেন তোর কি অ্যাপ্লিকেশন আমার কাছে এবার বল। ইবলিস তখন বলল ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন, ডে অফ রিসারেকশন, ডে অফ জাজমেন্ট, পুনরুত্থান, কিয়ামত দিবস পর্যন্ত আমাকে সুযোগ দাও, হায়াত দাও, অবকাশ দাও। আল্লাহ বললেন ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, সুযোগ দিলাম তোরে, অবকাশ প্রাপ্তদের মধ্যে তোকে আমি সামিল করলাম। সুযোগ পাইয়া আবার সে কি করলো দেখেন, সে আল্লাহকে বলল ক্বালা ফাবিমা আগওয়াইতানী লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সুযোগ পেয়ে আবার ইবলিস বলল ওগো রব, ওগো আল্লাহ, যেই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করেছো, এই আদম এবং তার সন্তানদেরকে সোজা রাস্তায় চলতে বাধা দেওয়া, ধোকা দেওয়াই হবে আমার প্রথম কাজ, আমি এদেরকে এমন ভাবে ধোকা দিব। বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলল আমি এদেরকে সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক থেকে আমি এদেরকে ধোকা দিব, ধোকা দিয়ে দিয়ে পথভ্রষ্ট বানিয়ে আমি এদেরকে জাহান্নামে ফেলবো। আল্লাহ বললেন ইবলিস তুইও শুনে রাখ, আমার বান্দাদেরকে ধোকা দিয়ে দিয়ে জাহান্নামের দরজায় নিয়ে গেলেও আমার বান্দাটা যদি ভুল বুঝে আমার কাছে মরার আগে তাওবা করে সে যদি আমার রাস্তায় ফিরে আসে, আমি আল্লাহ আমার গোলামটাকে মাফ করে দিয়ে জাহান্নাম থেকে আমি বাঁচিয়ে দেব। ইবলিস ভুল করলো, নিজের উপর জুলুম করলো, আল্লাহর আইন অমান্য করে ক্ষমা চাইল না, এই জন্য ইবলিস মারদুদ হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, মালউন হয়ে গেল। আমাদের বাবা আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন, কিন্তু ভুল করে তিনি ইবলিসের মতো অহংকারী হন নাই। আদম আলাইহিস সালামকে বানানোর পরে তার থেকে আল্লাহ তার স্ত্রী আমাদের মা সাইয়্যাদাতুনা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানালেন। তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়া আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যেও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে জালেম হয়ে যাবা। ইবলিস তো তার শয়তানি মিশন আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে সেই দিন থেকে শুরু করেছিল। তার এই শয়তানি মিশন বাস্তবায়নের জন্য প্রথমেই ধোকা দিল আমাদের বাবা আদম আর আমাদের মা হাওয়া আলাইহিমুসসালাম, এই দুইজনকে ধোকা দিল, ধোকা দিয়ে দিয়ে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করালো। আল্লাহ তাআলা আমাদের বাবা আদম এবং আমাদের মা হাওয়া আলাইহিমুসসালামকে জান্নাত থেকে বের করে দিলেন। এরপরে দুনিয়াতে এসে তারা তাদের ভুলটা বুঝতে পারলেন, ভুল বুঝে বুঝে শত শত বছর কান্না করলেন। যখন তারা তাদের ভুল বুঝলেন আল্লাহ তাদেরকে তাওবার নিয়ম শিখালেন, বললেন তাওবা করো, এরপরে আমার কাছে দোয়া চেয়ে আমার কাছে দোয়া চাও, আমার কাছে দোয়া করে আমার কাছে মাফ চাও, মাফ করে দিবেন কে? আল্লাহ বললেন তাওবা করো আর পড়ো রব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. পারেন আপনারা সবাই দোয়াটা, তাহলে একটু জোরে আমার সাথে বলেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا লানাকুনান্না মিনাল খাসিরিন। কি সুন্দর দোয়া আল্লাহ শিখালেন, রব্বানা জালামনা আনফুসানা, ওগো আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর শেখানো নিয়ম অনুযায়ী তাওবা করে যখন এই দোয়া পড়লেন, মাফ করে দিলেন কে? আল্লাহ। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? আমাদের বাবা আদামও নিজের উপরে জুলুম করেছিলেন, এজন্য বলেছিলেন রব্বানা জালামনা, আল্লাহ আমরা আমাদের উপরে জুলুম করে ফেলেছি। তাহলে বোঝা গেল আমরাও যারা এখানে আছি গুনাহ করে করে, পাপ করে করে, এতদিন ধরে আমরা যারা নিজেদের উপরে জুলুম করছি, আজকে যদি মাহফিল থেকে তওবা করে যেতে পারি আমাদেরকে মাফ করবেন কে? তাওবা করলে আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেন না? আপনি মনে করতে পারেন হুজুর আমি তো অনেক বড় গুনাহগার, গুনাহ বেশি করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা?
কত গুনাহ আপনি করেছেন, আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া হলো আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় মাথার উপরে আকাশের সমান, আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বললেন, নবী আমি আপনি আমার গোলামদেরকে বলে দেন, আমার যেই গোলামেরা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তারা যেন নিরাশ হয়ে না যায়, তওবা করলে মাফ করে দিবেন কে। তাহলে দুই নাম্বার জালেম পেলাম যে নিজের উপরে জুলুম করে। নিজের উপরে আমরা মনে হয় জুলুম করি না, যখনই গুনাহ করেন পাপ করেন তার মানে নিজেই নিজের উপরে জুলুম করেন, নিজের পায়ে নিজেই আপনি কুড়াল মারেন। সময় সংক্ষিপ্ত, তো আজকে ব্যাখ্যায় আর যাচ্ছি না, একেবারে গভীরে ঢুকতেছে না। তাহলে কয় প্রকার বললাম দেখি মনে আছে কিনা, ক্লাস টেস্ট হোক। আলোচনার শুরুতে বলেছিলাম জালেম কয় প্রকার, আরো জোরে এক নাম্বার কি বলেছিলাম, আল্লাহর উপর জুলুমকারী জালেম। দুই নাম্বার বলেছিলাম নিজের উপরে জুলুমকারী। তিন নাম্বারে চলে আসছি, দেখছেন শেষের দিকে আসতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? তিন নাম্বার পয়েন্টটা কিন্তু একটু লম্বা, দুইটার সমান একটা, তবে আমি আর একটু কমাবো। উঠাউটির টাইম কিন্তু চলে গেছে, এখন যে উঠবেন মানুষ বা বেহুজুরের কথা মনে হয় তার সঙ্গে মিলে গেছে, এতক্ষণ উঠলেন না, এখন উঠিয়েন না, উঠলেই কিন্তু বিপদ। এখান থেকে মানুষ ভাববে ইস হুজুরের কথাটা মনে হয় চরিত্রের সাথে মিলছে, কারণ এখনকার পয়েন্টটা কিন্তু খুবই ভয়াবহ, বলবো না শেষ করে ফেলবো। তিন নম্বর প্রকারটা কি বলছি, মানুষের উপরে জুলুমকারী জালেম। জালেম তিন প্রকার, আল্লাহর উপরে জুলুমকারী জালেম, দুই নাম্বার নিজের উপরে জুলুমকারী জালেম, তিন নাম্বার মানুষের উপরে জুলুমকারী জালেম। এবার আসেন মানুষের উপরে জুলুমকারী জালেম কারা, পরিচয় জানার দরকার আছে না নাই? আপনি যখন একজন ভাইকে গালি দেন তার উপরে জুলুম করলেন, আপনি যখন আরেক ভাইয়ের গীবত করলেন তার উপরে জুলুম করে ফেললেন, তার হক নষ্ট করলেন। অবশ্য আমাদের এলাকায় গীবত খুন নাই, এখন কিন্তু উঠলেই মানুষ ভাববে এমন হয় গীবত করে, এরকম এখন পয়েন্টে পয়েন্টে কিন্তু একদম লাগবে। আপনি একজন ভাইয়ের গীবত করলেন, তার হক নষ্ট করলেন, লোকটা কষ্ট পেল, আর বান্দার হকটা কিন্তু বড় মারাত্মক, আল্লাহর হক নষ্ট করলে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে লাভ হয় না। আল্লাহ বলে, যা যার হক নষ্ট করেছিস তার কাছে যা, সে মাফ যদি না করে আমি আল্লাহ তোরে মাফ করব না। এটা বড় মারাত্মক জায়গা, এটা বড় মারাত্মক জায়গা। এই যে আমরা গীবত করি তারপর চুগলখুরি, আমাদের এলাকায় নাই। যে ব্যক্তি চুগলখুরি করে মানুষের মধ্যে সমস্যা ঘটায় সেও ওই লোকদের উপরে জুলুম করলো, এরপরে দেখা যায় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে মন্দ নামে ডাকে। কিভাবে আমরা মানুষের হক নষ্ট করি, আল্লাহ সূরা হুজুরাতের একটি আয়াতে খুব সুন্দর করে বলেছেন, সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিন। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, কোন সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা করো না, কোন ব্যক্তি কোন সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা করো না। ঠাট্টা উপহাস আমাদের সমাজে নাই, আছে মানে একটা লোক মোটা কয় কিরে মটকা, তার মানে তাকে আপনি উপহাস করেছেন, এই যে মটকা বললেন তার উপরে জুলুম করলেন। একটা লোক চিকন স্বাস্থ্য বেশি না কয় কিরে চিকনা, আছে না নাই? দেখছেন গুনা কেমনে কামাই করতেছে না। আর এটা কিন্তু আল্লাহর হক না, এটা কার হক? বান্দার হক, কার হক? এরপরে অনেক সময় বলে কিরে আবুল, কিরে মফিজ, এরকম মানুষকে উপহাস করে ঠাট্টা করে, আসে না নাই?
এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, আল্লাহ বলছেন দোষারোপ করো না আর মানুষকে মন্দ নামে ডেকো না। মন্দ নামে ডাকার কি আছে না নাই? বাবা নাম রেখেছে আবুল কালাম, কয় কই রে কালাম্যা, নাম আছে সালাম কয় সালাম্যা, নাম আছে জামাল কয় জামাইল্লা। এই যে মানুষের নাম বেঙ্গায় আমরা ডাকি এরকম আছে না নাই? তার মানে নাম বেঙ্গায় ডাকলেন, তাকে আপনি কষ্ট দিলেন, তার হক নষ্ট করলেন, তার উপরে জুলুম করলেন, আপনিও জালেম হয়ে গেলেন। আপনি মনে করতেছেন ঠাট্টা করতেছি, ঠাট্টার ছলেই কিন্তু আপনি জালেম হয়ে যাচ্ছেন। আল্লাহ বলেছেন বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলছেন ঈমান আনার পরে এভাবে নাম বিকৃতি করে ডাকা এটা বড় অন্যায় কাজ। ওয়ামান লাম ইয়াতুব, এভাবে মানুষের উপরে জুলুম করে যারা তাওবা করে না এভাবেই মরবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই হলো জালেম। আমি কিন্তু পয়েন্ট পয়েন্ট ধারাবাহিক ভাবে আসতেছি, শুনতেছেন আপনারা? যারা ফার্স্ট টু লাস্ট শুনবেন তারা ভালো করে বুঝবেন যে হুজুর কেমনে আগা গুড়া বলছে, একদম আগা থেকে ধরছি, গুড়া এসে ছাড়বো ইনশা। এরপরে আমরা অনেক সময় মানুষকে নিয়ে কুধারণা করি। এক ভাই সিনেমা হলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কই দেখছো, মনে করতাম লোকটা ভালো, সিনেমা দেখেই মনে হয় বেরোইছে। আবার দেখা যায় অনেকক্ষণ ফোনে কথা বলতেছে, কু ধারণা করে বসেছে, মনে হয় কিছু একটা আছে, নইলে এতক্ষণ কার সঙ্গে কথা বলে। তার ব্যাপারে কু ধারণা না করে তো সুধারণাও করা যেত, যেত কিনা? এই যে কু ধারণা করা এটাও কিন্তু জুলুম, তার উপরে জুলুম, আপনি জালেম হয়ে গেলেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন্নি ইন্না বাদাজ-জন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বললেন খবরদার ঈমানদাররা, কুধারণা করো না মানুষের উপরে, এই কুধারণাগুলো জঘন্য পাপ, গোয়েন্দাগিরি সিদ্ধান্বেষণে লেগে যাও না। সিদ্ধান্বেষণ আমাদের সমাজে এখন কম না বেশি, সিদ্ধান্বেষণ বুঝেন মানে মানুষের দুষ খুঁজা, দুষ খুঁজা। নবীজি বলেছেন যেই লোক মানুষের দুষ খুঁজা শুরু করে আল্লাহ নিজেই তার দুষগুলো মানুষের সামনে প্রকাশ করে দেন, আল্লাহ নিজেই তারে বেইজ্জত করে ছাড়বে। আল্লাহু আকবার, এরকম আছে না নাই? দেখেন এক লোক সব সময় আলেমদের দোষ খোঁজাখুঁজি করত, ইসলাম নিয়ে চুলকানি শুরু করত, আল্লাহ তার চরিত্র জাতির সামনে ফাঁস করে দিয়ে তাকে গোটা জাতির সামনে বেইজ্জত বানিয়ে দিয়েছে। আমি ওই নিকৃষ্ট লোকটার নামও বলতে চাইনি, বলে ফেলছেন। এই লোকটা বহুদিন ধরে আউল ফাউল কথা বলতেছিল, সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে বলে। দেখেন নবীর হাদিস, আপনি যখন কারো বিরুদ্ধে লাগবেন আল্লাহ নিজেই আপনার বিরুদ্ধে লাগবে, আর হাত দিয়েছে একদম আসল জায়গায় ইসলাম, ও মিয়া আমি আপনি থাকবো না, আল্লাহর দিন ইসলাম ছিল আছে থাকবে, আপনি চলে যাবেন ইসলামের কিছুই হবে না। তোমার মতো কত পাগলা ইসলাম নিয়ে কত আজে বাজে কথা বলেছে, সব পাগলারা বিজ্জত হয়েছে, ইসলাম ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনি ছাড়া ইসলাম সফল, ইসলাম বিজয়ী, কিন্তু ইসলাম ছাড়া আপনি দুনিয়ায় অব্যর্থ, আখেরাতে অব্যর্থ আপনি। আর ইসলামের বিরুদ্ধে যেই লাগবে সরাসরি আল্লাহর বিরুদ্ধে লাগা, আল্লাহ কিন্তু তারে ধরলে ছাড় দিবে না। আমরা যে যখন চেয়ারে থাকি তখন খুব গিয়ারে থাকি, অবস্থা হলো এমন যে যখন চেয়ারে সে তখন গিয়ারে, এই যে আমিও কিন্তু এখন গিয়ারে, তবে আমার গিয়ারটা কিন্তু ইসলামের পক্ষে বিপক্ষে, আমার গিয়ার ইসলামের পক্ষে থাকায় দেখেন সবার মাঝখানে আমার চেয়ার মর্যাদা দিলেন কি? চেয়ারে বসানোর সুবিধা নাই, গিয়ারটারে ইসলামের দিকে মারেন, দেখবেন আপনাকেও মর্যাদাবান বানিয়ে দিবেন কে? আর চেয়ারে উঠার পরে যদি ইসলামের বিরুদ্ধে আর আলেমুল আমাদের বিরুদ্ধে লেগে যান, মনে রাখবেন চেয়ারে বসাইছেন যিনি, কান ধরে একেবারে জুতার বাড়ি খাওয়াইয়া, জুতার বাড়ি খাওয়াইয়া বেজ্জত করে চেয়ার থেকে নামাইতে পারেন তিনি। চেয়ারে উঠলে গিয়ার বাড়াই দিন না, নাহলে কোন সময় কি হবে আপনি নিজেও জানেন না। আমরা ক্ষমতার বাহাদুরি দেখাই, এই যে এই লোকটা
এই পাগলা দুই দিন আগেও পুলিশ পাহারায় চলেছে, কালকে টেলিভিশনে খবর দেখলাম পুলিশ বলতেছে রে পাইলেই ধরে আনবো জিজ্ঞাসাবাদ করব, ক্ষমতায় থাকার সময় হুঁশ থাকে না, পুলিশ হাত দিয়া পাও দিয়া সালাম দেয়, ক্ষমতা যখন চলে যায় হাত পা দুইটা দিয়াই পিটা, যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে, ক্ষমতা নাই দাম, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে থাকেন ইসলামের পক্ষে থাকেন মরার আগ পর্যন্ত আপনার মর্যাদা বাড়াবেন কি মর্যাদা কমবে? আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, ইসলামের পক্ষে থাকলে আমাদের মর্যাদা বাড়াবেন কি? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, তিনি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, এই পাগলাকে মন্ত্রিত্ব থেকে তিনি বাদ দিয়েছেন, এটা ওনার যুগান্তকারী সিদ্ধান্ত। তবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এটাও বলতে চাই, আপনি আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিন, এই নারী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী লোকটাকে ধরে গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা লাগবে। আপনি চেয়ারে আছেন ভালো কথা গিয়ার থাকুক ইসলামের পক্ষে দেন, দেখবেন মর্যাদা বাড়াবেন কি, মানুষের ভালোবাসা পাবেন, নইলে মানুষ সামনে দেখলে ভয়ে সালাম দিবে পেছনে গিয়া গালি দিবে, আছে না নাই? মানুষের ভেতরের ভালোবাসা যদি পেতে চান, এই জমিন নাস্তিক মুর্তাদদের জমিন নয়, এই জমিন আল্লাহর ওলিদের জমিন, আলেম ওলামাদের জমিন, ইসলামের জমিন, এই জমিনের সম্মান ইজ্জত কামাতে হলে ইসলামের পক্ষে থাকা লাগবে। ইসলামের বিপক্ষে আলেম ওলামাদের বিপক্ষে গেলে যে চেয়ারে আছেন দেখবেন জুতার বাড়ি খাইয়া চেয়ার থেকে নামা লাগবে, এটা ইসলামের জমিন, জমিন চিনতে হবে আপনাকে আগে, এই জমিন চিনা লাগবে, এই জমিনে আজ পর্যন্ত যারাই আল্লাহর দিনের বিরুদ্ধে গিয়েছে সবগুলো বেইজ্জত হইতে হয়েছে। সাবধান থাকেন আপনি, আপনি ইসলামের পক্ষে থাকেন, আপনি আলেম ওলামাদের সঙ্গে থাকেন, দেখবেন আল্লাহ দিন দিন আপনার মর্যাদা বাড়াবেন। মর্যাদা বাড়ানোর মালিক কি? সম্মান ইজ্জত দেওয়ার মালিক কি? টাকা পয়সা দিয়ে সম্মান পাবেন না, সম্মান টাকা পয়সা দিয়ে কেনা যায় না, এটা আল্লাহ দান করেন। আপনি কোরআনের সঙ্গে থাকেন ইসলামের পক্ষে থাকেন, দেখবেন আপনার মর্যাদা দিন দিন বাড়বে কমবে না ইনশাআল্লাহ। বলছিলাম মানুষের উপরে জুলুমের কথা, কু ধারণা করা যাবে, কারো দোষ খোঁজাখুঁজি করা যাবে, এখন আমরা মানুষের দোষ খোঁজাখুঁজি নিজের দোষ খুঁজি, এগুলো ছাড়তে হবে, এগুলো যারা করে এরাও জালেম। এরপরে আমরা নিজেরা কত বড় জালেম হয়েছি পরিবারের উপরে, এখন আমরা জুলুম শুরু করেছি, তিন নাম্বার প্রকারের আলোচনা শুরু হয়েছে মানুষের উপরে জুলুমকারী জালেম। আজকে পরিবারেও আমাদের জুলুম চলছে, দেখা যায় মা বাপ নিজের সন্তানের উপরে জুলুম করছে, বলবেন হুজুর এই যে মা বাপের সঙ্গে মিলে গেছে পয়েন্টটা, দেখছেন 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 কালো কোট ধরেন, এতক্ষণ উঠে নাই কেন উনি, এই যে বললাম ওনার মনে হয় ছেলে মেয়ে আছে, ওই যে বলতেছে এই পয়েন্টটা যে মা বাপ ছেলে মেয়েদের উপরে জুলুম করছে। আচ্ছা বলেন তো এক লোক গাছ না লাগাইয়া বলতেছে আমি ফল খাবো, আমি ফল খাবো, এটা সম্ভব? আমার কথা বুঝতেছেন আপনারা? গাছ না দিক গাছ না লাগিয়ে কি গাছের ফল আশা করা যায়? অনেক জায়গায় মাহফিলে যাই কই হুজুর মা বাবার খেদমত বিষয়ে ওয়াজ করেন, আমি বলি মা বাবার খেদমতের ওয়াজ বহু হয়েছে, এখন বাংলাদেশের সন্তানের হকের ওয়াজ বেশি হওয়া লাগবে। সন্তানের হক আপনি আদায় করেন না, এই সন্তান থেকে ভালো আচরণ আশা করবেন কেমনে? গাছ না লাগিয়ে যেমন গাছের ফল আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে সন্তানের হক আদায় না করে ওই সন্তানের কাছ থেকে আদব কায়দা খেদমতো আশা করা যায় না। আপনি মা বাপ হয়ে সন্তানের উপর জুলুম করছেন, তার সুন্দর নাম রাখেন নাই, এক ছেলে ওই দিন বলতেছে দেখছেন নি আপনারা মাহফিলের পুস্তারে ও সুন্দর সুন্দর নাম বিস্কুট আর চিনি, দেখছেন আপনারা পুস্তারটা দেখছেন মাহফিলের পুস্তারে ও নাম বিস্কুট আর চিনি, তো এটা কোন জাতের নাম? পিঙ্কু রিন্টু মন্টু, ভাইরে এখানে কারো সাথে নাম মিললে আমার সাথে রাগ করেন না, কোন জাতের নাম রাখছেন? ছেলের নাম রাখছে সাগর, সাগর, মেয়ের নাম নদী, সাগর বড় হয়ে টি শার্টে লিখছে সাগরের বুকে নদী,
ছেলের নাম সাগর, এই সাগর কেউ থাকলে এখানে রাগ করা যাবে না, নদীও মনে হয় থাকতে পারে, এই নদী নামক বুন্ডা রাগ করেন না, যারা কোন হুজুর আছে আমার নাম ধরে বলছে। ছেলের নাম সাগর, মেয়ের নাম দেখছেন, নাম রাখতেছে সাগর নদী, আরো যদি সামনে হয় এগুলার নাম রাখবে, যেগুলো আগের গুলার নাম সাগর নদী, পরে গুলার নাম পুকুর খাল বিল নদী হইতে পারে, কুয়া হইতে পারে। আবার বৃষ্টি নাম আছে না নাই এলাকায় আছে? এত মেয়ের খবর তোমাদের কাছে থাকে কেমনে যুবক ভাই? এগুলা কোন নাম হইল নাকি? এগুলা কোন জাতের নাম? পিঙ্কি জুমকি চুনাকি জুমকি আছে, এগুলো আছে? হক নষ্ট করতেছেন, সুন্দর নাম রাখেন। নবীজি বলেছেন তাসুম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে মিলিয়ে সন্তানগুলোর নাম রাখো, সাহাবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখো, কিংবা আলেমদের সঙ্গে পরামর্শ করে নাম রাখতে হবে, এটা সন্তানের হক। এরপরে সন্তান দুনিয়াতে আসলো, কানে আজান দেন, ইকামত দেন, এরপরে সন্তান এসেছে আকিকা করেন, তাকে দিন শিখান, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, তাকে আদব কায়দা শিখান, পর্দা শিখান, এভাবে সন্তানের যত হক আছে আদায় করেন, তারপরে সন্তানের খেদমতের আশা করে আপনি পাবেন। গাছ লাগালে যেমন ফল পাওয়া যায়, ঠিক তেমনি সন্তানের হক আদায় করলে সন্তানের কাছ থেকেও খেদমত পাওয়া যায়। গাছ না লাগিয়ে যেমন ফল পাওয়া যায় না, সন্তানের হক আদায় না করে সন্তানের কাছ থেকেও খেদমত পাওয়া যায় না। এখন মা বাপ সন্তানের উপরে জুলুম করে, মা বাপ জালেম বলছি না একটু আগে, আজকে দেখবেন সবাই জালেমের কাতারে আছি আমরা। এরপরে দেখা যায় মা বাপ এত কষ্ট করে লালন পালন করার পরেও কিছু কুসন্তান মা বাবার উপরে জুলুম করে জালেম হয় আছে না নাই? বাবা অসুস্থ মানুষ, একটু দেখা দেয় না, মাথায় হাত বুলায় দেয় না, মা বুড়ি মানুষ অসুস্থ বিছানায়, একটা দিনও গিয়ে মাকে দেখে না, চিকিৎসা করায় না, এই বাবা কত কষ্ট করে উপার্জন করে তাকে পড়াশোনা করিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলে ছোটবেলা থেকেই তাকে পড়াশোনা শিখিয়েছে, ভরণ পোষণের ব্যবস্থা করেছে, ছোটবেলার সব দৃশ্য আপনি ভুলে গিয়েছেন, আপনার একটু জ্বর হলেই বাবা আপনাকে নিয়ে মেডিকেলে গেছে, মেডিকেলে চলে গিয়েছে, আজ আপনার বাবা অসুস্থ, দিনের পর দিন তার চিকিৎসা করান না আপনি, এ কেমন সন্তান! আপনি কত বড় জালেম হয়েছেন, নিজের বাবার খোঁজ খবর রাখেন না, নিজের মা খেতে পারে না, মা বাপকে একটু মুখে তুলে খাওয়ায় না, ছোটবেলার দৃশ্য আপনাদের এখন মনে নাই, এই মা বাপ কিন্তু ছোটবেলায় সন্তানকে মুখে তুলে খাইয়েছে, আজ আপনি নিজের মা বাপকে মুখে তুলে খাওয়ান না। মা বাপ অসুস্থ হয়ে গেলে দেখা যায় বিছানায় পেশাব পায়খানা করে সহ্য হয় না, মাথা গরম হয়ে যায়, অমিয়া ছোটবেলায় মায়ের কুলে কত যে পেশাব পায়খানা করেছেন এখন মনে নাই, তখন তো আপনার মা বাবার নাকি আপনার পেশাব পায়খানার গন্ধ লাগে নাই, তারা আপনাকে বড় করলো কষ্ট করে, এখন তারা একটু পেশাব পায়খানা করলে সবার আগে আপনার নাকে গন্ধ লাগে। হে যুবক তরুণ ভাইরা, মা বাবার কাপড় ধুয়ে দাও, মা বাবার খেদমত করো, যারা বিয়ে করে ফেলেছেন আপনার মা বাপের খেদমত বউ দিয়া না আপনি করে, এটা আপনার হক। আপনি শরীরের চামড়া কেটে মা বাবার জন্য স্যান্ডেল বানায় দিলে মা বাবার হক আপনি আদায় করতে পারবেন না, সামান্য খাওয়াইয়া পড়াইয়া আপনি ভাবতেছেন যে খুব বেশি কিছু আপনি করে ফেলেছেন, কি করতেছেন আপনি? আপনি তো মায়ের এক ফোঁটা দুধের হকও সারা জীবনে আদায় করতে পারবেন। আবার মা এক ডাক দেয়, বাবা ডাক দেয়, এরকম এরকম ডাক দেয় না? আবার বন্ধু বলে কিরে দোস্ত বাড়িতে আসো কিনা, কয় দোস্ত আসি তো, এই যে দোস্তের জবাব সুন্দর কণ্ঠে সুন্দর ভাষায় দেয়, মা বাবার জবাব কর্কশ কণ্ঠে দেয়, এরকম আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, খবরদার মা বাবার সঙ্গে সবচাইতে মার্জিত ভাষায় ভদ্র ভাষায় কথা বলো, শিখাচ্ছেন কি? তাহলে সন্তান যখন মা বাবার হক নষ্ট করবে, সন্তান মা বাবার উপর জুলুম করে জালেম সন্তান হয়। এরপরে দেখা যায় স্বামী স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রীকে সময় দেয় না, তার সঙ্গে সুন্দর ভাষায় কথা বলে না, দাসীর মতো আচরণ করে বিবি পিটায়, আছে না নাই? বিবি পিটানো কি নবীদের কাজ নাকি? স্ত্রীর সাথে যারা সুন্দর আচরণ করে না ওইটা জালেম স্বামী, আবার যে স্ত্রী স্বামীর আনুগত্য স্বামীর খেদমত করে না ওই স্ত্রীও জালেমা স্ত্রী। এরপরে আমরা মা বাপ হয়ে অনেক সময় মেয়েদের উপর জুলুম করি,
যখন আমরা সম্পদ ভাগ করে দেই মেয়েকে দেই না, আমাদের এলাকায় নাই। দেখা যায় ছেলে চারটা মেয়ে দুইটা, সম্পদ আছে 20 শতক, খুব সুন্দর হিসাব করে চার পাশা 20, চার ছেলেকে 5 শতক করে দেয়, আর মেয়েগুলাকে বিয়ের সময় বলে মা গো তোমাকে তো কিছু দিলাম না, আব্বু তোমাকে শুধু দিয়া দোয়া দিলাম। মহিলা প্যান্ডেল আছে নাকি? আছে। তা আমার বোনটা যারা শুনতেছেন আপনি বলবেন আব্বু বাব্বা দোয়া ন লাগিব জিনিস দিয়া দেন, এটা আপনার হক, এটা আপনার। আর এখানে হাজি সাহেব যারা আছেন, হজ করে ফেলেছেন, যাকাতও দেন, 5 ওয়াক্তের নামাজে তাহাজ্জুদ গুজারি, বাবারে আপনি শুনেন, আপনি যদি আপনার মেয়েটাকে ঠকান, কিয়ামতের দিন জালেম হয়ে হাশরের মাঠে জালেমের কাতারে দাঁড়ানো লাগবে, কারণ আপনি জালেম বাবা, মেয়েকে ঠকাইছেন, জালেম হওয়া যাবে। এরপরে দেখেন আমরা আমাদের কর্মচারীদের উপর জুলুম করি, আমরা কাউকে কর্মচারী রাখলাম, সাধ্যের বেশি তার উপরে কাজ চাপিয়ে দিলাম, এটা জুলুম। আবার অনেকে আছে কাজ করায় পয়সা দেয় কম আছে না নাই, নবীজি বলেছেন কিয়ামতের দিন আমি ওই লোকদের বিরুদ্ধে দাঁড়াবো যারা কাজের লোককে কাজে লাগাইয়া ঠিক মতো মজুরি দেয় না, এরাও জালেম। এরপরে অনেকে আছে অন্যায়ভাবে মানুষের জায়গা জমি দখল করে, অবশ্য এই চকরিয়ায় নাই, এরা বলছে আছে আমার কোনো দোষ নাই, কারণ এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, গাড়িতে ওঠার সময় কই হুজুর সব কথা দেখে আমারে বললেন, বিপদ অনেক কিছু বলা যায় না, আমি কি আপনাকে চিনি? কথাগুলো তো আল্লাহ রাসূলের কথা, মিলে গেলে আমরা সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। অন্যায়ভাবে মানুষের জায়গা জমি দখল করে নেই, ক্ষমতা পাইয়া মানুষের দোকানে চাঁদাবাজি করে লুটপাট করে, একটু সুযোগ পাইলে মানুষের জায়গা জমি জোর করে দখল করে নেই, এই রকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। বুখারী আর মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন মান ইকতাতা শিবরাম মিনাল আরদি জুলমান তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরদিন, নবীজি বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কারো অর্ধ হাত আধা হাত জমিনও দখল করবে, আল্লাহ তাআলা ওই জালেম লোকটাকে কিয়ামতের দিন তার গলার মধ্যে 7 তবক জমিন ঝুলাইয়া দিবে, নাউযু বিল্লাহি মিন। আবার অনেকে আছে অন্যায়ভাবে মানুষের টাকা পয়সা মেরে দেয়, অন্যায়ভাবে এতিমের মাল খায়, অন্যায়ভাবে জনগণের মাল চুরি করে খায়, আছে না নাই? আল্লাহ তাআলা সূরা নিসার 29 নম্বর আয়াত থেকে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইলা আখিরিল আয়া, আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। আমার বাড়ি তো সিলেটে, অন্যায়ভাবে মানুষ মানুষের উপর কেমনে জুলুম করছে একটা ঘটনা শোনাই। আমার সিলেটে কিন্তু 28-11 নভেম্বর ইলেকশন হয়েছিল, তা আমি শুনলাম এক চেয়ারম্যান জন্ম সনদের জন্য 4,000 টাকা করে মানুষের কাছ থেকে নিয়েছে, অথচ সরকারি ফিস 2,250 টাকা, 300-500 টাকার বেশি, তাহলে এটা কি মানুষের উপর জুলুম নয়? আমরা খাটের নিচে জুতা রাখি, এই দেশে কিছু সেসরা চুর আছে খাটের নিচে জনগণের তেল চুরি করে রাখে, এটা হচ্ছে মানুষের উপর জুলুম, মানুষের হক নষ্ট করা। এরপরে আমরা অনেক সময় এতিমদের মাল নিজের গুদামের ভেতরে ঢুকাইয়া দেই, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা জুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম আমরা মানুষের সম্পদ নষ্ট করছি, জনগণের হক নষ্ট করছি, অথচ আল্লাহওয়ালা শাসকগণ কেমন ছিলেন শুনেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি কি ছোটখাটো কোনো সমাজ শাসন করেছেন না অর্ধ পৃথিবী শাসন করেছেন? আরেকটু জোরে বলেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন। ঘটনা একটা বলবো, তার শাসনামলে তিনি ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, বলেন তো সেই যুগে কি এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, হঠাৎ করে তার দরজার মধ্যে নক, কিছু আত্মীয় স্বজন আসলেন, দেখা করতে চাইলেন, বললেন আমিরুল মুমিনিন
ভেতরে ঢুকবো নাকি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একটু দাঁড়াও, অপেক্ষা করো। দরজায় এদেরকে দাঁড় করিয়ে রেখে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভালেন, নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে আসো। এরা ভেতরে আসার পরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আরেকটি মোমবাতি কেন জ্বালালেন? একটা তো জ্বালানো হয়েছিল, আরেকটা কেন জ্বালালেন? ওইটা কেন ফু দিয়ে নিভালেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আসার আগে রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের জন্যই কাজ করছিলাম। তোমরা যখন আসলে মনে মনে ভাবলাম, তোমরা তো আমার আত্মীয় স্বজন, মনে হয় ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। আমি চিন্তা করলাম, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বললে রাষ্ট্রের সঙ্গে বেঈমানি হবে, জনগণের আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমানতের খেয়ানত যেন না হয়, জনগণের সঙ্গে যেন প্রতারণা না হয়, আল্লাহর কাছে যেন জবাব দেওয়া না লাগে, আল্লাহর কাছ থেকেও যেন বাঁচতে পারি, এই জন্য জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলাম, আর নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম। এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, চাই কি চাই না? চাই কি চাই না? তাইলে বলেন, এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, ঠিক কি না? এমন আল্লাহওয়ালা মানুষ আমাদের দরকার, এমন আল্লাহওয়ালা মানুষ মেলে দেখবেন সমাজে সুখ শান্তির পল্লুধারা বয়ে আসবে ইনশাআল্লাহ। মানুষ মানুষের উপর জুলুম করছে কেমনে দেখেন, তিন নাম্বার প্রকার চলে, মনোযোগ আসে না গেছে, শেষ পর্যায়ে চলে আসছি। মানুষ মানুষের উপর কেমনে জুলুম করে, অনেক ভাইরা ব্যবসায়ী আছে না নাই, দেখা যায় ব্যবসার মধ্যে পণ্য ভেজাল দেয়, আমাদের দেশে নাই। আমি কিন্তু নবীজির হাদিস থেকে একটা ঘটনা শোনাই, নবীজি একবার এক খাদ্যের দোকানের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি ওই খাদ্যশস্যের মধ্যে ওই খাবার যেগুলো রাখা ছিল সেখানে হাত ঢুকালেন, ঢুকায় দেখলেন ভেতরের গুলা ভিজা, উপরের গুলা তাজা। বললেন, ইয়া সাহিবাত তাআম মা হাদা, হে খাদ্যের দোকানদার, ঘটনা কি? উপরে ভালো নিচে ভেজাল, ভেজাল গুলা উপরে রাখলা না কেন? তাহলে তো মানুষ সাবধান হতো। নবীজি বললেন, শোনো, মান গশানা ফালাইসা মিন্না, যেভাবে ধোকাবাজি করে মানুষের উপর জুলুম করে সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়, কারণ মানুষের সঙ্গে সে ধোকাবাজি করছে। আবার আমরা অনেক সময় মিথ্যা সাক্ষ্য দেই, অবশ্য আমাদের দেশে এগুলা নাই, আপনাদের দেশে আছে না? এই যে মিথ্যা সাক্ষ্য দিয়ে আমরা মানুষের উপর জুলুম করি, মিথ্যা সাক্ষ্য দিতে দিতে আমরা এত নিচে নেমেছি, এখন যারা যুগের শ্রেষ্ঠ দায়ী তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাদেরকেও আমরা আজ আটকায় রেখেছি। কত বড় মিথ্যাবাদী জালেম হয়েছে আমরা, এই যে আমরা মানুষের উপর জুলুম করছি। আপনি ভাবতে পারেন যে হুজুর অসুবিধা কি মানুষের উপর জুলুম করলে? শোনেন, যদি একজন মানুষের, যদি এরকম হয় একজন মানুষের হক নষ্ট করেন, একজন মানুষের উপর জুলুম করেন, আর কাবা ঘরের ইমানের কাছে গিয়া তাওবা করলে তাওবা কবুল হবে না। সুবহানাল্লাহ, বুঝে নাকি এখানে কেউ? সুবহানাল্লাহ কোয়ার জন্য করে নাই, এটা বুঝার জন্য বলেছি। দেখেন, তওবা, তওবা কবুলের শর্ত পাঁচটা, কয়টা একটু জুড়ে বলেন না, কয়টা কয়টা? এক নাম্বার, আপনি একজন গুনাহগার, এটা স্বীকার করা। দুই নাম্বার, গুনাহের জন্য লজ্জিত হওয়া, অনেকে আছে, অনেক শেষরা ভুল করলেও ভুল স্বীকার করেন, আছে না নাই? না, তওবা কবুলের দুই নাম্বার শর্ত, নিজে ভুল করছে এটা স্বীকার তো এক নাম্বার করবে, দুই নাম্বার লজ্জিত হবে, তিন নাম্বার এর জন্য আল্লাহর কাছে মাফ চাইবে, চার নাম্বার এই পাপ আর করবে না, কমিটমেন্ট করবে কার সাথে? তওবা কবুলের এই পাঁচ নাম্বার শর্তটা আসল,
বান্দার হক নষ্ট করলে হক তার কাছে ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছে গিয়া মাফ চাইতে হবে। সে মাফ না করলে আল্লাহ মাফ করবে না। মিয়া সাহেব, আপনি মানুষের উপর জুলুম করেছেন, মানুষের সম্পদ জায়গা জমি দখল করেছেন, অন্যায় ভাবে মানুষের সম্পদ গ্রাস করেছেন, লক্ষ কোটি বার গিয়ে হজ করে কিংবা কাবা শরীফের ইমামের কাছে গিয়েও তাওবা করলে ততক্ষণ তাওবা কবুল হবে না যতক্ষণ না ওই হকদার লোকের হক আপনি বুঝাইয়া দেন। হক বুঝাইতে না পারেন গিয়া পায়ে ধরে মাফ চান, মাফ না করলে কিন্তু কপালে খারাপি আছে। আর খারাপিটা কিয়ামতের দিন কোন দিন ঘটবে? মনোযোগ আছে না গেছে? এই একটা ঘটনা শুনেন, আজকের ওয়াজ সফল। দেখেন মুসলিম এবং তিরমিজি শরীফ এই হাদিসটি এসেছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি একদিন সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কি? মুফলিস আরবি শব্দ, মানে তোমরা কি জানো নাকি সবচেয়ে অসহায় নিঃস্ব কে? আপনাদেরকে এই প্রশ্ন করলে আপনারা বলবেন, হুজুর যার অর্থবিত্ত টাকা পয়সা জায়গা জমি নাই সে অসহায়, ঠিক না? সাহাবীরা এই কথাই বললেন, সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের মধ্যে যার কাছে টাকা পয়সা নাই, দিরহাম নাই, জায়গা জমি নাই, সেই লোকটাই হলো অসহায় নিঃস্ব। নবীজি বললেন, আমার সাহাবীরা ভুল বলেছো, সবচাইতে নিঃস্ব ব্যক্তির পরিচয় শুনে নাও, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার এই উম্মতের মধ্যে সবচাইতে অসহায় মানুষটি হলো সেই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন নামাজ রোজা যাকাত অনেক নেক আমলের ভান্ডার নিয়ে হাজির হবে। তার আমলের খাতার মধ্যে দেখা যাবে নেক আমল আর নেক আমল, একদিকে নেক আমল আরেকদিকে দেখা যাবে মানুষকে গালি দিয়েছে, আরেকদিকে দেখা যাবে মানুষকে অপবাদ দিয়েছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে, মানুষকে অপবাদ দিয়েছে, মানুষের জায়গা জমি দখল করেছে, মানুষের হক নষ্ট করেছে। একদিকে ভালো আমল আরেকদিকে মানুষের হক নষ্ট, কিয়ামতের দিন অন্য কিছু দিয়ে লেনদেন হবে না, লেনদেন হবে নেক আমল দিয়ে। জোরে কোন কি দিয়ে? নবীজি বলছেন, এই যে লোকটা এত ইবাদত গুজারি, এই ইবাদত নিয়ে হাজির হবে, অন্যদিকে তার এই মানুষের হক নষ্টের বদামল থাকবে। আল্লাহ তাআলা যে সকল লোকদের হক নষ্ট করা হয়েছে ওই লোকদেরকে এই লোকটার সামনে ডেকে বলবেন, এই লোকটা তোমাদের হক নষ্ট করেছে, তোমরা কি চাও? কিয়ামতের দিন বাঁচার জন্য আমলের দরকার আছে না নাই? যাদের আপনি হক নষ্ট করেছেন তারা বলবে, আল্লাহ এর আমলনামা থেকে নেকগুলো আমাদেরকে দেন। এবার নেক নিতে 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 তার আমলের খাতায় কোনো নেক নিতে নিতে কোনো নেক নাই। নবীজি বলছেন, এত ইবাদত নিয়ে কিয়ামতের দিন হাজির হওয়ার পরেও মানুষেরা তার নেক নিতে নিতে অসহায় হয়ে যাবে, আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব অসহায় হলো এই দুর্ভাগা ব্যক্তি। মানুষের উপরে জুলুমকারী লোকটাই হচ্ছে নবীজি বলেছেন আমার উম্মতের সবচেয়ে বড় অসহায় লোক, ঠিক কি না? মানুষের উপরে মানুষ তখন বেশি জুলুম করে যখন মানুষ ক্ষমতা পায়। যেইভাবে সবচেয়ে বেশি জুলুম করেছিল ইতিহাসে, যারা জুলুম করে কুখ্যাত কুখ্যাতের লিস্টে পড়ে আছে নমরুদ ফেরাউন, এরা ইতিহাসে বিখ্যাত না কুখ্যাত? আরো জোরে বলেন। এই নমরুদ ক্ষমতা পেয়ে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার উম্মতদের উপরে এত নির্যাতন নিপীড়ন চালিয়েছে, ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করার মূল নায়ক ছিল এই নমরুদ। অনেক জুলুম নির্যাতন করেছে, ফলাফল কি শেষ পর্যন্ত ভালো হয়েছে না খারাপ হয়েছে? ক্ষমতায় থেকে যারা মানুষের উপর জুলুম করে, নবীজির হাদিস, নবীজি বলেছেন দুটো বিষয়ের শাস্তি আল্লাহ আখেরাতে দেওয়ার আগে দুনিয়া থেকে দেওয়া শুরু করবেন। এক নাম্বার হলো রক্ত সম্পর্ক, আত্মীয় স্বজনদের হক যারা নষ্ট করবে শাস্তি দুনিয়া থেকে শুরু হবে। দুই নাম্বার ক্ষমতা পেয়ে যারা মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালায়, মরার আগে বেইজ্জত করে মরার আগেই তাদের উপর শাস্তি শুরু করবেন কি? দেখেন কতগুলা উদাহরণ দিচ্ছি। এই নমরুদের ঘরের নমরুদকে দুনিয়া থেকে আজাব শুরু করলেন কি? ল্যাংরা মশা নাকের ভেতরে ঢুকাইয়া মগজ পর্যন্ত ঢুকলো, চাকর একজন রাখলো আমার মাথায় পিটা, কত আর পিটাবে, একদিন জুতার বাড়ি বেশি দিয়া তারপর মেরেছে। তাহলে নমরুদের মতো নমরুদ জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে গিয়েছে বিচার টাকা, আরো জুড়ে বলেন বিচার টাকা।
আবার দেখেন ইতিহাসের কুখ্যাত আরেক শয়তান ফেরাউন, মানুষের উপরে এত নির্যাতন নিপীড়ন চালিয়েছে ক্ষমতায় থেকে আল্লাহর দীনপন্থী লোকদের উপরে এত নির্যাতন নিপীড়ন চালিয়েছে, নির্যাতন নিপীড়ন চালাতে চালাতে শেষ পর্যন্ত এমন অবস্থা হয়েছিল, কোরআনে আল্লাহ তার নিপীড়নের বর্ণনা দিয়েছেন, ইউকাত্তিলুনা আবনাকুম, অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইউদাব্বিহুনা আবনাকুম, ইমানদার লোকদের যারা ইমান এনেছিল এই সকল লোকদের সন্তানগুলোকে ধরে ধরে জবাই করত, এত জুলুম করেছে যে ইমান আনত দেগের মধ্যে, আপনারা কি এই চকরিয়ায় দেখকে কি বলেন দেখ না, দেগের মধ্যে তেল গরম করে তেলের উপর ছেড়ে দিয়েছে, এইভাবে করে জুলুম নির্যাতন। মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বললেন তোমার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা তুমি মিশর ছেড়ে চলে যাও, মুসা আলাইহিসসালাম এবার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছেন, এই খবর ফেরাউনের কানে গেল, ফেরাউন তার সৈন্যদেরকে বলল এক করে প্রস্তুত হও, মুসা আর তার দলবলকে আজকে একদম শেষ করব, এরা পেছন থেকে এবার অনুসরণ শুরু করলো, অন্যদিকে মুসা আলাইহিসসালাম তার উম্মতদেরকে নিয়ে যেতে যেতে লোহিত সাগরের তীরে পৌঁছালেন, পেছনে তাকিয়ে দেখলেন পেছনে ফেরাউনের বাহিনী আসতেছে, সামনে লোহিত সাগর, সামনে গেলেও মরা লাগবে পেছনে গেলেও মরা লাগবে, মুসা নবীর উম্মতরা বলছে অগনবী মুসা তুমি কোথায় নিয়ে যাচ্ছ, সামনে গেলেই তো সাগর, এখানেও ডুবে মরা লাগবে, পেছনে ফেরাউনের বাহিনী, পেছন ফিরে গেলেও আমাদের কাজ ফেরাউন মেরে ফেলবে। মুসা নবী বললেন বেসবরের দল একটু সবর করো, কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয় আমাদের সঙ্গে আছেন কে, ওনার নির্দেশে এসেছি তিনি আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ খুশি হলেন বললেন নবী মুসা তোমার হাতে কি, মুসা আলাইহিসসালাম বললেন লাঠি, আল্লাহ তাআলা বললেন লাঠির কারিশমা সবার সামনে দেখাই, এই লাঠি দিয়ে হালকা আঘাত করো, লাঠি দিয়ে যখন আঘাত করলেন সাগরের মাঝখানে রাস্তা তৈরি করে দিলেন কি, মুসা আলাইহিসসালাম তার উম্মতদেরকে বললেন এই রাস্তা দিয়ে সাগর পার হয়ে যাও, সবাই এবার এই রাস্তা দিয়ে সাগর পার শুরু করলো, ওই দেখে ফেরাউন তার বাহিনী নিয়ে এসে দেখলো হায় হায় দুই দিকে পানি মাঝখানে রাস্তা, এখন একটু পাট নিল ভাব নিয়ে বলো দেখছো আমি ফেরাউন খুদার ভয়ে আজকে সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে গেছে, আসলে সে খুদা না হুদা, আল্লাহ বলতেছেন রাখ একটু পুরেই তোর অবস্থা কি করি দেখ, ফেরাউন বলল এখনো দাঁড়িয়ে আছে কেন, চলো চলো সব কোটাকে আজকে ধরবো, এই দৃশ্য দেখুন ওই পারে গিয়ে মুসা নবীর উম্মত দেখলো ফেরাউন তার দলবল নিয়ে রাস্তা দিয়ে রওনা করেছে, তারা বললো মুসা কেমনে বাঁচবো, ফেরাউন দেখি চলে আসতেছে, মুসা আলাইহিসসালাম বললেন বেসবরের দল সবর কর একটু পরেই আল্লাহর কারবারটা দেখবা, আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলেছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাউহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া হাত্তা ইদা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো আমি মুসা নবীকে তার উম্মত সহ সাগর পার করে দিলাম, আর এই ফেরাউন যখন একেবারে মাঝামাঝিতে গেল এবার এই রাস্তাটাকে ভ্যানিশ করে ধ্বংস করে দিয়ে দুই পাশের পানি আবার একত্রিত করে দিলেন কি, এবার ফেরাউন তার দলবল সহ পানিতে নাকানো চুবানো খাচ্ছে, এই নাকানে চুবানো খাওয়াচ্ছেন কি, এখন ফেরাউনের ঘরের ফেরাউন দেখতেছে আর বাঁচবে না, হাত তুলে কয় আল্লাহ ভালো হয়ে গেছে, কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহই বনু ইসরাঈল যার উপর ঈমান আছে আমিও তার উপর ঈমান আছি, আল্লাহ বললেন আল আন এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, সারা জীবন ফাসাদ সৃষ্টি করে এসেছিস, আল্লাহর একটি সুন্নাত হলো আল্লাহ জালেমকে ধরে না ধরে না ধরে না, ধরলে কিন্তু আল্লাহ বললেন রাখ তোর মতো কুখ্যাত বেঈমানকে একেবারে শেষ করে দিলে চলবে না, ফাল্ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া,
আল্লাহ বললেন তোরে একবারে শেষ করব না, তোর দেহটা বাঁচায় রাখবো কিয়ামত পর্যন্ত, কারণ তোর পরে ফেরাউন নাম রাখতেও মানুষের লজ্জা হবে, কিন্তু তোর চরিত্র অনেকে ধারণ করবে, ক্ষমতার জন্য তোর মতো মানুষকে হত্যা করবে, ঘর বাড়ি থেকে মানুষকে বের করবে, হামলা মামলা দিবে, তারা যেন জুলুমের শেষ পরিণতি কি হয় তোর শরীর দেখে তারা যেন শিক্ষা নিতে পারে। শুধুমাত্র জালেমদের শিক্ষার জন্য তোর দেহকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। এর দেহ এখনো আছে না নাই? পৃথিবীর সমস্ত বেঈমান আর জালেমদেরকে বলতে চাই, এখনো যারা মানুষের উপর জুলুম করছো, এখনো যারা ফেরাউনি কায়দায় মানুষের উপরে নির্যাতন চালাচ্ছ, সাবধান হয়ে যাও। সাবধান যদি না হয়ে যাও, ফেরাউনের পরিণতি একটু স্টাডি করো, পড়াশোনা করো। আল্লাহ বলেছেন এই চরিত্র যারাই ধারণ করবে শেষ পরিণতি ভালো হবে না, একেবারে বেইজ্জত করে ফেরাউনের মতো মরার আগেই বেইজ্জত করবেন কি? জুলুমের পরিণতি, এর শাস্তি দুনিয়া থেকে শুরু হবে। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। এটা কার কথা? মানলে মানেন, না মানলে নাই। ওই যে বলে বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজ ভাতা। মানা না মানা আপনার দায়িত্ব, আমাকে তো বলতে হবে, কারণ নবীজি বলেছেন জুলুমের শাস্তি দুনিয়া থেকে শুরু হবে। বলেন আমার আপনার কথা মিথ্যা হতে পারে, নবীর একটা কথাও কি মিথ্যা হতে পারে নাকি? আপনি জুলুম করছেন তো আপনি অপেক্ষা করেন, তাম দুনিয়ায় যারাই আল্লাহর দিনের দায়ীদের উপরে কুরবানি চালাচ্ছে, আল্লাহর কসম করে বলছি যদি আল্লাহ আর নবীর কথা মিথ্যা না হয়, দেখবেন সবগুলাকে আল্লাহ মরার আগে বিজ্জত করবেন। চ্যালেঞ্জ করে বলছি আমি, যদি আল্লাহ আর নবীর কথা সত্য হয়, সবগুলার চরিত্র আল্লাহ জাতির সামনে প্রকাশ করে সবগুলাকে আল্লাহ ন্যাংটা করে ছাড়বেন। দেখবেন একটু পড়াশোনা করবেন, ঘাটাঘাটি করবেন, যারাই ইসলামের বিরুদ্ধে আলেম উলামাদের বিরুদ্ধে আজে বাজে কথা বলেছে সবগুলা বেইজ্জত হয়েছে। আরো কত বেইজ্জতি যে সামনে আছে আল্লাহ জানেন, আমরা জানি। তাহলে মানুষের উপরে জুলুম করা যাবে? কারণ জুলুম করলেই জুলুমের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যাবে। নবীজি বলেছেন এজন্য জুলুম করো না। তাহলে তিন নম্বর পয়েন্ট ছিল মানুষের উপরে জুলুমকারী জালেম। শুধু মানুষের না, আরেকটা কথা বলছিলাম, আল্লাহর সৃষ্টির উপরে আমরা জুলুম করি, বিভিন্ন প্রাণীদেরকে আমরা অনেক সময় মারি। দুইটা ঘটনা শোনাই আজকের ওয়াজ শেষ, কয়টা ঘটনা আরো জোরে বলেন, খুব মনোযোগ দেন, দুইটা ঘটনা আজকে ভালো করে আপনারা শুনে যান, হাদিস থেকে শোনাচ্ছি। নবীজি বলছেন আমি একবার দেখলাম জাহান্নামে বনী ইসরাইলের এক মহিলাকে আজাব দেওয়া হচ্ছে। মহিলাকে কি কারণে আজাব দেওয়া হচ্ছে আমি জিজ্ঞেস করলে আমাকে বলা হলো এই মহিলা, তার ঘরের মধ্যে একটি বিড়াল ছিল। কি ছিল? বিড়াল ছিল। দেখেন নবীজি বলছেন ওরিদাত আলাইয়ান্না, আমার সামনে জাহান্নামকে পেশ করা হলো। ফারাইতু ফিহা ইমরাআতাম মিন বানি ইসরাঈলা তুআদ্দাবু ফি হিরাতিল্লাহা, নবীজি বলছেন বনী ইসরাঈলের এক মহিলাকে দেখলাম খুব শাস্তি দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে সে, তার ঘরে একটি বিড়াল ছিল, এটাকে নিজে খাবার দিত না, আবার বাইন্দা রাখতো, বেঁধে রাখতো যেন বাহিরে গিয়ে এই বিড়াল কোথাও খাইতে না পারে। এভাবে এই বিড়ালটা অনাহারে মারা গেল। এই বিড়ালের উপরে জুলুম করার কারণে বনী ইসরাঈলের ওই মহিলাকে জাহান্নামে দিয়েছেন কে? দেখছেন, খালি মানুষের উপর জুলুম না, আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করলে আল্লাহ ওই জালেমকেও ছাড়েন না। আবার আরেক ঘটনা শুনেন, এক পাপিষ্টা নারী, শুনতেছেন আপনারা, বুখারী আর মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলেছেন এক পাপিষ্টা নারী খুব বেশি গুনাহ করেছে, পাপ করেছে। এই পাপিষ্টা মহিলা একদিন একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছে, একটা কুকুর, কুকুর বুঝেন তো আপনারা, কুত্তা কুকুর, এই কুকুরের পাশ দিয়ে যাচ্ছে। মহিলা লক্ষ্য করে দেখলো কুকুরটা পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে একটা কুয়ার পাশে হাঁপাচ্ছে, জিব্বা বের করে হাঁপাচ্ছে। এই চিত্র করুণ দৃশ্য দেখে মহিলার মনে দয়া হলো। মহিলা আবার নিজের পায়ের মোজাটা খুললো, পায়ের মোজা খুলে অর্ণার সঙ্গে মোজাটা বেঁধে কুয়ার মধ্যে সেটা ফেলে কিছু পানি সংগ্রহ করে ওই পিপাসার্থ কুকুরটাকে খাওয়ালো। প্রাণীর প্রতি দয়া করার কারণে আল্লাহ তাআলা তার উপরে এমন রহম করলেন, ওই পাপিষ্ঠা নারীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলে। দুইটা ঘটনা শুনাইছি, বিড়ালের উপর অত্যাচার, এক নারীকে আল্লাহ জাহান্নামে দিয়েছে, আরেক পাপী নারী, পাপিষ্টা মহিলা।
একটি পিপাসার্থ কুকুরকে পানি পান করিয়েছে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছে। মানুষের উপর জুলুম বাদ দেন, প্রাণীর উপরে জুলুম করা যাবে, গাছের উপর জুলুম করা যাবে না। কিছু মানুষের বদ অভ্যাস আছে, বসে আছে দেখেন গাছের পাতা ছিঁড়ে, আমি দেখছি এরকম, আপনারা দেখছেন কিনা, এমনি বসে আছে বাগানে দেখবেন একটু পর পর গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলে। বিনা প্রয়োজনে গাছের একটি পাতা ছিঁড়লেও গাছের উপর জুলুম হবে, কারণ ওই গাছ সব সময় জিকির করে। গাছের পাতা ছিঁড়বেন না, প্রয়োজন হলে গাছ কাটবেন, অসুবিধা, কিন্তু প্রয়োজন না হলে গাছ কাটলেও গাছের উপর জুলুম। এই যে মানুষ পাহাড় কাটতেছে, পাহাড়ের উপর জুলুম হয়, অর্থাৎ আল্লাহর কোন সৃষ্টির উপরে জুলুম করতে পারবেন, তবে আপনি প্রয়োজনে এগুলোকে কাজে লাগাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই যে বিভিন্ন কায়দায় জুলুম, যত কায়দায় জুলুম হচ্ছে সব জালেম। তিন প্রকার, কয় প্রকার? এক নম্বর আল্লাহর উপরে জুলুমকারী জালেম, দুই নম্বর নিজের উপরে জুলুমকারী জালেম, তিন নম্বর মানুষ এবং আল্লাহর সৃষ্টির উপরে জুলুমকারী জালেম। এবার তিনটা হাদিস শুনায় শেষ করি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। মুসলিম শরীফের হাদিসে নবীজি, এবার মুসলিম শরীফের হাদিসে, হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করেছি, এই জন্য খবরদার তোমরাও নিজেদের, তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করো না, মানুষের উপরেও জুলুম করো না। আদেশটা কার? নবীজি আরো বলেছেন, আজ-জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা ইত্তাকুজ-জুলম ফা ইন্নাজ-জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, জুলুম করা থেকে বিরত থাকো, কারণ কিয়ামতের দিন জুলুমের পরিণতি হবে বড় অন্ধকার। আবার নবীজি অন্য হাদিসে বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে সাবধান হও, যার উপরে আপনি জুলুম করবেন। নবীজি বলেছেন, ওয়া ইনকানা কাফিরান, মুসলমান হওয়া লাগবে না। নবীজি বলেছেন, লোকটা যদি কাফের হয়, কাফেরের উপরে জুলুম করলে হো বান্দারে মনে রেখো, ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব, কাফের হলেও মজলুম আর আল্লাহর মাঝখানে পর্দা নাই। মজলুমকে আপনি যদি আঘাত করেন, মজলুমকে যদি আপনি জুলুম করেন, ওই মজলুম যদি বদদোয়া করে মরার আগেই আপনার উপরে কিন্তু শাস্তি আসবে, কার তরফ থেকে? যারা আল্লাহর দিনের দায়ীদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছ, অপেক্ষা করো, মুসিবত কিন্তু ঠিকই আসবে। মজলুমের চোখের প্রাণী বৃথা যায়। খামাখাই অযথায় একটা মানুষকে আপনি জেলখানায় ঢুকায় রাখছেন, খামাখা অযথায় একটা মানুষকে আপনি তার পরিবারের লোক থেকে এতদিন বিরত রাখছেন, করায় গন্ডায় কিন্তু এই জুলুমের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কি মনে করছেন আপনি? খামাখাই আর একটা লোককে আপনি ঘর বাড়ি ছাড়া করছেন, করায় গন্ডায় আপনার কাছ থেকে হিসাব দেওয়া হবে। মুফলিসের হাদিস শুনিয়েছি একটু আগে, সবচেয়ে অসহায় হয়ে যাবেন কিয়ামতের দিন, আপনি ফেরেশতা একেবারে বাইন্দা, তারপরে জাহান্নামে ঢুকায় পিটাবে, আর দুনিয়া থেকেই বেজ্জতি শুরু হবে, কারণ আল্লাহ আর নবীর কথা মিথ্যা হতে পারে না। আমরা কি জুলুম থেকে বিরত থাকব? জুলুম কয় প্রকার, জালেমও কয় প্রকার? মনে রাখবেন, দুই প্রকার জালেমের তওবা করে ফিরে আসলে মাফ আছে। যেমন এক নাম্বার, কেউ যদি শির্ক করে কিন্তু এরপরে যদি ভুল বুঝতে পেরে ইমানদার হয়, মাফ আছে না নাই? নিজের উপর জুলুম করছে, পাপ করেছে, তওবা করেছে, মাফ আছে না নাই? তিন নাম্বারটা বড় সাংঘাতিক, এটা তওবা করলেও মাফ হয়? যার হক নষ্ট করছেন, যার আজকে মাহফিলে যদি আপনার বিবেক থাকে, যে হক নষ্ট করছেন ওইটা ফিরাইয়া দেন, যদি আর সামর্থ্য না থাকে গিয়া পায়ে ধরে বসে থাকেন, বাইরে আল্লাহর ওয়াস্তে মাফ করে দে, আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করে দে, কারণ সে মাফ যদি না করে আল্লাহও মাফ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়াত দান করেন।